বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কার্ডিফ বিএনপির উদ্যোগে 6 সেপ্টেম্বর কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয়বাদী দল বিএনপির এই উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করেন বিএনপি বাহরাইন শাখা। বৃহস্পতিবার দেশটির রাজধানীর মানামা কুকমেল রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত 9টায় বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন সভাপতিত্বে ও ফিরোজ আলম কিরণের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা গিয়াসউদ্দিন মিরাজি, গেস্ট অব অনার ছিলেন সাবেক সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, প্রধান আলোচক হিসেবে বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দীদের মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া ও দেশের মঙ্গল কামনা করা হয়।